হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ তার আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল থামনে দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কিন্তু তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হল মাধ্যমিক দু হাজার বাইশের রেজাল্টের ডেটের আপডেট নিয়ে আমাদের তৈরি ক্লাস নাইন এবং টেনের স্বাদেশান অ্যাপসের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেখানে ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক স্বাদেশান আলোচনা করা আছে যেগুলি বিনামূল্যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের তৈরি মাধ্যমিকের বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের একটি পিডিএফ তৈরি করা হয়েছে যেটি আপনারা ওই ডিসক্রিপশান থেকে চেক করে নিতে পারেন তো এখানে এই ভিডিওতে যে আর্টিকেলটি তোমাদের সামনে উপস্থিত হয়েছে সেখানে এই আর্টিকেলটি পুরোটাই আমি পড়ে শোনাচ্ছি তোমরা শুনতে থাকো চলতি মাসে নয় আগামী আগামী মাসের শুরুতে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল স্কুল শিক্ষা দপ্তরের সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছেন নিউজ টোয়েন্টি এইটিন বাংলা তবে কবে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে তা নিয়ে পশ্চিম মধ্যশিক্ষা পর্ষদের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে এই প্রতিবেদনে জানানো হয়েছে ইতিমধ্যে পর্ষদের অফিসে মাধ্যমিকের নাইনটি নাইন পারসেন্ট নম্বর জমা পড়েছে বাকিটা শীঘ্রই জমা পড়ে যাবে ফলে আশা করে করছে পর্ষদ এই পরিস্থিতিতে আগামী মাসের প্রথম সপ্তাহতেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে এই প্রতিবেদনে জানানো হয়েছে এরপর এবার কি মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশিত হবে সূত্রের খবর করোনা ভাইরাস পরিস্থিতির জন্য গতকাল মেধা তালিকা ঘোষণা করা না হলেও এবার আগের মতোই ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ তো এরপর আসে কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল জানা যাবে এখানে প্রধানত তিনটি ওয়েবসাইট দেওয়া আছে তার মধ্যে প্রধান যেটি আছে সেটি হলো ডব্লু 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 ডট ডট ডব্লুবি ডট গভ ডট ইন এবং দ্বিতীয় প্রধান যে ওয়েবসাইটটা আছে সেটি হলো ডব্লু রেজাল্টস ডট নিচ ডট ইন এবং তৃতীয় ওয়েবসাইটটা এই ওয়েবসাইট থেকেই আপনারা পেয়ে যাবেন যেটি আপনারা ডেসক্রিপশন থেকে খুব সহজেই চেক করে নিতে পারেন তো এরপর শেষ যে কোশ্চেনটি সেটি হলো কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে প্রথমে তোমাদের ডব্লুবি রেজাল্ট ডট ডট ইন বা www.wbbac.wb.gov.in সাইটে যেতে হবে সেখানে wbbac বিবিএসি ক্লাস টেন রেজাল্ট লিংকে ক্লিক করতে হবে তৃতীয়ত নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে চতুর্থত সাবমিট ক্লিক বাটানে ক্লিক করতে হবে চতুর্থত স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে পঞ্চমত ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো এবং অবশ্যই সেখানে একটি ডাউনলোড বাটন পেয়ে যাবে তো এই ছিল মাধ্যমিক দু হাজার বাইশে রেজাল্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট তাছাড়াও বলে রাখি আমাদের তৈরি ক্লাস নাইন এবং টেনের সাদেশান অ্যাপসের লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যেখানে ক্লাস নাইন এবং টেনের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে যেগুলি বিনামূল্যে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের তৈরি মাধ্যমিকের বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের একটি পিডিএফ তৈরি করা হয়েছে যেটি আপনারা ওই ডিসক্রিপশান থেকে চেক করে নিতে পারেন